তো সকালে উঠে দরজাটা খুলে দেখলাম যে রোদ দিয়েছে কি না পাহিরে মানে সে দেখি বৃষ্টি হয়েছিল। কখন যে বৃষ্টি হয়েছে রাত্রে সেটা আমরা টেরি পাই নাই এত ঘুম হয়েছিল পাহাড়টার দিকে ঘুমিয়েছিলাম তো তো কোনো কিছু জানতামই না রাত্রে যে বৃষ্টি হয়েছে তো সকালবেলা উঠে দেখি মানে উঠোন চোঠোন ভিজে হয়ে আছে এখন আমার সকালের কাজকর্ম করে নিচ্ছি প্রথমে আমার বাসন বর্তন এইগুলো ধুয়ে জায়গার মতন রেখে দিচ্ছি এখন আমার এই স্লেপটা একটু মুছে নেই এদিকে বাসনগুলো রাখা হয়েছিল রান্নাঘরের কাজ সেরে এখন আসলাম আমার বিছনাটা গুছানোর জন্য বিছনাটা গুছিয়ে তারপর আমার ঘর ঝাড়ুগুলো মানে ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব প্রথমে আমার জানলাগুলো খুলে দিচ্ছি একর ফুহর আসবে তো মশারিটা আমি ভাস করে আমার এই পালেংয়ের বক্সটাতে রেখে দিচ্ছি তো আপনাদেরকে আর কি দেখাবো জানি না এগুলো কাজ রোজ করতে করতে নিজেকে কোনো সময় পাগলও মনে হয় কারণ সকালের একই কাম রোজ করতে হয় এই বাসন বর্তন বিছনা গুছানো খড় ঝাড়ু দেওয়া এইগুলোই কিন্তু আমাদের মেয়েদের রোজ কাজ আর কী দেখাবো বলেন এইগুলো কাজ ছাড়া তো আমাদের আর কোনো কাজ নেই সংসারের কাজ তো এগুলো তাই না তো রোজ এগুলোই দেখতে হবে কিছু মনে করবেন না আপনারা আবার বলবেন রোজ আর কী দেখব সবাইকে বলছি না আমাদের মতো যারা আপু আছে তারা কিন্তু জানে আমাদের মেয়েদের কাজ একটাই সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেওয়া বাসন বর্তন বিছনা গোছানো এগুলোই আমাদের রোজ কাজ তো এগুলো আগে করে নিই গুড মর্নিং এভ্রিয়ান দেখেন সকাল সকাল আমি কাম কাজ করে নিলাম সকাল বলতে আজকা দেরি করে উঠেছি সাতটার দিকে কিন্তু উঠেছি তো সাতটার দিকে উঠেও আমার সমস্ত কাজকর্ম আমি মানে টাইম টু টাইম করে ফেলেছি কারণ আজকা বাচ্চাদের স্কুলও বন্ধ তাই একটু লেট করে উঠেছি তো লেট করে উঠেও কিন্তু কাজকর্ম করলে মানে টাইম টু টাইম করা যায় মানে যদি মোটিভেশন হয়ে পজিটিভ মাইন্ডে সব কাজ করা হয় তাহলে কিন্তু টাইম টু টাইম বাই সম্পূর্ণ কাজ এক ঘন্টার মধ্যেই করা মানে হয়ে যায় আর এখন সাড়ে আটটা বেজে গেছে আমাদের চা পানীয় খাওয়া কমপ্লিট হয়েছে এখন শুধু সকালের মানে ভাতটা বসিয়ে দেবো আর তার আগে একটু আমি ছেলেকে নিয়ে একটু পড়তে পড়াতে বসবো আর মানে এক্সামেরও বেশি দিন নেই ঈদের একদিন পরে কিন্তু তাদের এক্সাম তো ভাবলাম এখন একটু তাদের মানে পড়াই পড়ানোর পর আমি রান্নাঘরে যাবো রান্না করতে তাহলে বন্ধুরা প্লিজ আমার পাশে থাকেন আমার ফুল গুডাটা দেখতে থাকেন আর হ্যাঁ ভিডিওটা দেখার আগে কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না আপনাদের একটা একটা লাইক আমাকে অনেকটা উপকারী করে তাই বলছি আর ভিডিওর শেষে আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কীরকম লাগে আমার ডেলি লাইফস্টাইল ব্লগটা প্লিজ সেটা কিন্তু আপনারা মানে বলতে একদমই ভুলবেন না তাহলে চলুন আমার ভিডিওটা দেখে আসেন তো এদিকে দেখেন ছেলেকে বই নিয়ে পড়াতে বসে পড়েছি ওকে পড়াতে বসালে তো আর কাছে বসেই থাকতে হয় না হলে পড়তে চাই না আর অনেক কিছু বলে বলে ও পড়াতে হয় তো এখানে কিছু লিখতে দিয়েছি আর ও লেখবে কম কথা বলবে অনেক এই রকম করে ওকে পড়াতে হয় অনেক কিছু প্রশ্ন ওর লেখার মাঝে তো এরকম করে ওকে পড়াচ্ছি পড়িয়ে তারপর আবার যাবো রান্না করে রান্না করতে এখন চলে আসলাম রান্না মানে ভাত রান্না করতে এক চুলাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার পটল ভাজি করব। পটলটা ভাজির জন্য আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি এখন পটলগুলো ভেজে নেব। পটল ভাজি আর সাথে কিন্তু আলু ভর্তা করবো আর ডালও বানাবো আর বাহিরে হাজব্যান্ড দেখেন এর সামনে ড্রেনটাতে মানে কেদা কেদা হয়ে আছে একদম মাটিতে ভর্তি হয়েছে সেগুলো সাফা করে দিছে ড্রেনটা আর এদিকে আমার উঠোনটা দেখেন কত পিছলা হয়ে আছে মানে বৃষ্টি দিয়ে খুবই ডেঞ্জারের মতো হয়ে আসছে এদিকে কিন্তু চলাফেরা করতেই পারবো না তার জন্য হাজব্যান্ড এরকম করে মানে উপরের থেকে এগুলো উঠিয়ে দিচ্ছে তো এতটুকুই দেখালাম তো চলে যায় নাহলে হাজব্যান্ড রেগে যাবে ডিসটা পার দিলাম না আর এদিকে আমি ঘরে দেখেন এখন আমার ভাতটা হয়ে গেছে এখন আলুর চাটনিটা করে নেব তো বাহিরে হাজব্যান্ড এগুলো কাজ করতেছে আর আমার ভিতরের কাজগুলো করে নেই তো এদিকে দেখেন আমি ভাতের মাঝে দুইটা আলু দিয়ে দিয়েছিলাম বড়ো সাইজের তো এখন আলুগুলো আমি ভর্তা বানিয়ে নেব শুকনা মরিচ দিয়ে আলুটা ভর্তা করবো তার আগে আলুটা একটু কাটা চামুচ দিয়ে এরকম করে নিলাম একটু ঠান্ডা হয় না আলু ভর্তাটা মরিচ দিয়ে ভালো লাগে আর এদিকে দেখেন ডাল সোমবার দিয়ে আমার এই কড়াইতে একটু তেল বেছে গেছিলো তো সর্ষে তেলটাও আমি আলু ভর্তা আমাদের দিয়ে দিয়েছি তো আলু ভর্তাটা এদিকে হয়ে গেল আর ওই সেটা আমার পটল ভাজিটাও এখন হয়ে গেছে আর এখানে কালাই ডালও বানাচ্ছি তো এখন সকালের খাওয়াটা আমরা সেরে নিই হাজব্যান্ড হলো বাইরে কাজ করতেছে তারপর আমরা ভাত খাবো এদিকে হাজব্যান্ড দেখেন কাপড় কিছু আছে সেগুলো ধুয়ে নিচ্ছে আর এখন আসলাম আমি প্রায় দশটার দিকে হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলে মেয়েদের কাপড় কিছু আছে সেগুলো আমি প্রেস করে নিচ্ছি আয়রন দিয়ে আর এগুলো ঈদের ড্রেস তো আমার সেলের এটা পাঞ্জাবিটা একটু প্রেস করে নেই মাঝে তো আর একদিন আছে তো ভাবলাম আজকে এগুলো প্রেস করে রেখে দিই আর আজকা ছেলে হচ্ছে তার নানুর বাসায় যাবে ওইখানে ঈদ করবে তার জন্য সেলের ড্রেসগুলো এরকম করে প্রেস করে ফাঁস করে রেখে দিচ্ছি তো ওর মামার সাথে যাবে ওর মামা মনে হয় বিকালে আসবে বাবুকে নিতে এরকম করে একটু প্রেস করে ভাস করে মানে রেখে দিচ্ছি ব্যাগের মাঝে ভরিয়ে রাখব আর এখানে হাজব্যান্ড কিছু কাপড় মেলে দিল আরও আছে কাপড় আমি ভিজিয়ে রাখছি সেগুলো আমার আমি সেইগুলো ধুয়ে নেব আর একটুকু হাজব্যান্ড করে নিল একটু হেল্প করলো এরকমই করে মাঝে মাঝে হাজব্যান্ড যদি বাসায় থাকে তাহলে কাপড় সুপুর এগুলো মাঝে আমার হেল্প করে দেয় ধোয়ার জন্য আর এখানে দেখেন আমি কিছু কাপড় ধুয়ে ঘরে আনলাম বাহিরে মানে রোদ নেই একদমই মেঘলা মেঘলা হয়ে আছে তার জন্যই আমার এই বারান্দার সাইডে একটা রশি এরকম করে টাঙিয়ে নিচ্ছি আমার কিছু চুড়িদার বা কুর্তি এইগুলো এইখানে মেলে দিচ্ছে মনে হয় আর একটু পর বৃষ্টি নেমে আসবে দেখা যাক বাহিরের কাপড়গুলো কি হয় তো এগুলো আমি আমার বারান্দার সাইডে মেলে দিচ্ছি আর উপরে কিন্তু আমি ফ্যানটাও দিয়ে রাখছি একটু পর বন্ধ করে রাখব জাস্ট খালি পানিটা ঝরে যাওয়ার জন্য ফ্যানটা দিয়ে রাখছি এইয়া দেখেন উপরে ফ্যানটা চালু দিয়ে তারপর এরকম করে মেলে দিলাম মেলে দেওয়ার পর দশ মিনিট পর দেখি বাহিরে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে তার জন্য বাহিরের কাপড়গুলোও আমি নিয়ে আসলাম বারান্দাটিকে মেলে দেওয়ার জন্য এদিক দিয়ে আরও একটা রশি আমি এরকম করে বেঁধে নিয়েছি কিন্তু বেঁধে নিয়ে তারপর কাপড়গুলো মেলে দিচ্ছি তো ঈদের সামনে এরকম করে বৃষ্টি বা মেঘলা দিনে কীভাবে কাজ করব বলেন আরও তো অনেক কাজ আছে আর মাঝে একদিন বাকি তো সেগুলো মেলে দিয়ে আবার এখানে আসলাম আমার বিছনার ড্রয়ার একটু এলোমেলো হয়ে আছে ছেলে মেয়ে তারা যেন কি কি যে রাখে জানি না তো সেটা ভাস করে দেখেন চলে আসলাম বাজারের দিকে এখন প্রায় দুটো হবে দুটোর দিকে হবে আমার হাজব্যান্ড হল বাজারে আছে মানে টাউনে আমি ভাবছিলাম সন্ধ্যার দিকে বাজারে আসব তো হাজব্যান্ড কিন্তু কল দিয়েছে এখন ফ্রি হয়ে আছে তাই বললো যে চলে আসো তো চলে আসলাম দেখেন বাজারের আমার জন্য কুর্তি সেট কেনা কিনবো সেদিনকে তো আমার মেয়ে আর ছেলের জন্য কেনা হয়েছিল তো আজকে আমার জন্য কিনতে আসলাম এখানে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের কুর্তি সেটগুলো যেটা দেখছি সেটাই মানে ভালো লাগছিল আমার কাছে আর তার থেকে বেশি ভালো লাগছিল আমার কাছে এই কুর্তি সেটটা কালারটা তো ভালোই লাগছিল তার সাথে ডিজাইনগুলো সামনের দিকে দেখেন এরকম আছে এমব্রয়ডারি আছে মাঝে মাঝে খুবই ভালো লাগছিল আমার কাছে কিন্তু কুর্তি সেটটা বাট হাজব্যান্ডের কাছে নাকি এটা পছন্দ হয় নাই তবু হাজব্যান্ড বলছিল যে তোমার ইচ্ছে আর হাজব্যান্ডের যেটা পছন্দ হয়েছিলো সেটাই কিন্তু আমার নেওয়া হয়ে গেছে দেখেন এটা তো আমার ড্রেস যেটা হাজব্যান্ড পছন্দ করেছে সেটা নিলাম বাট ঘরে আসার পর একদমই মনটা খারাপ লাগছিল যে যদি এটাই নেওয়া হচ্ছিলো তো হাজব্যান্ডকে বলছিলাম হাজব্যান্ড কিন্তু আমাকে বকাও দিচ্ছিলো যে আমি তো তোমাকে জোর জবস্তি করি না যে এইটাই নিতে হবে বাট হাজব্যান্ড প্রথম থেকে বলছিল যে এই কালারটা বা এই সুইটার ভালো লাগছে তাই কিন্তু সেটাই নেওয়া হয়েছে তাহলে চলুন এখন ঘরে ফিরে যাই আর কিছু বাজার আছে সেগুলো করে নেবো এখন আর কি কি কেনাকাটা হয়েছে আমার মেয়ের সেগুলো মনে হয় আজকা মানে এই ভিডিওতে দেখাতে পারবো কিনা জানি না যদি না দেখাতে পারি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো কি কি ড্রেস আর কোন ড্রেসটা কিনেছি সেগুলো দেখাবো আর এদিকে আসলাম কিছু নারকেল নিতে পিঠা তো বানাতেই হবে তো নারকেল কিনতে কিনতে আমি আপনাদের মাস থেকে বিদায়ও নেই লংটা মানে আমার ভিডিওটা লং করতে চাচ্ছি না আর আমি কি কী কেনাকাটা করেছি সেইগুলো দেখাতে পারলাম না ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে সেইগুলো দেখাবো আমার ঈদের শপিংগুলো কী কী কেনাকাটা করেছি তো নারকেল নিয়ে ঘুরে ফিরে যাই আর আপনাদের মাঝ থেকে বিদায় নেই দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আর সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের দাওয়াতও রইলো তো নারকেল নিয়ে চলে যাই আর আমার ড্রেস পাতি মেয়ের ড্রেস পাতি ইনশাল্লাহ আমি দেখি কালকার ভিডিওতে দেখাবো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কীরকম লাগলো আজকের মানে ব্লগটা ভিডিওটা সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফিজ আলাইকুম